শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে। মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। প্রায় 30 বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। হঠাৎ করে সরকারের নতুন আইনে যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট দিতে হবে। কিন্তু সাফাই কর্মীদের দাবি, তারা এতদিন ধরে কাজ করে আসছেন কোনো রকম সার্টিফিকেট না দিয়েই। তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন, তারা সার্টিফিকেট কোথায় পাবেন? অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকারের নতুন নিয়ম, তাই সকলকে সার্টিফিকেট জমা করতেই হবে। তাই নিয়েই সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনের পথে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা। এ বিষয়ে এক সাফাই কর্মী জানালেন, আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টর ইন্টু চ্যাটার্জি, ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপা ছাপি রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছে? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে, খাবে কি? এরপরে কতজন আছে আপনারা? 170 জন। পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পূজোর বোনাস তারা পাননি, সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা। এ বিষয়ে আন্দোলনকারী এক মহিলা সাফাই কর্মী কি জানালেন শোনাবো আপনাদের। আমরা আজকে স্ট্রাইক করছি, আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস টোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি, আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি, পূজোর মুখে আমাদের তো আনন্দের দরকার। আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না, বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি, এবার এক সার্টিফিকেটের কথা বলছি, আমাদের এক সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাটার কাজ করি, কোথায় পাবো এইট সার্টিফিকেট? আমাদেরকে যখন এরা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে, যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে। এখন কি বলছেন উনি, আধার কার্ড লাগবে, ওই কার্ড লাগবে, দিয়েছি সব আছে, আমাদের তো এইট পাস নাই, আমরা তো পড়াশোনা মূর্খ নাই, মূর্খ পড়াশোনা তো নাই, কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচজনের ছজনের হয়তো মিস মিশে পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল, আর বাকি তো সব সুইপারের ঝাড়ু ঝাঁটা করছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছে? এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না, টাইমে বেতন বৃদ্ধি নাই, আমাদের বেতনটাই নাই টাইমে, 18 তারিখে বেতন। মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।